হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো যে স্যার আপনি এত স্ট্রেস শিডিউলের মধ্যে থাকা সত্ত্বেও কী করে আপনি এত পজিটিভ থাকেন, কীভাবে এত ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে দেখতে পাই আমরা। নাও একটা ঘটনা না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি মনে করি এই ঘটনাটার মাধ্যমে আমি তোমাদেরকে আমার পজিটিভিটিটা কীভাবে আসে আর কি ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে কাজ করে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো। চলো শুরু করা যাক। নাও প্রত্যেক দিন কিছু না কিছু স্টুডেন্টের কল আসতে থাকে। কেউ কিছু কারণে ফোন করে, কেউ কিছু উদ্দেশ্য নিয়ে ফোন করে, আবার কেউ আছে যে রাগ মেটানোর জন্য আমার উপরে তার জন্য ফোন করে। নাও ধরো সামথিং আমি তোমাকে বলছি যে তোমার কাছেও একটা কল এলো আর তুমি ফোনটা ধরলে, ফোনটা ধরার সঙ্গে সঙ্গে তোমাকে বললো যে তুই খুব ভালো পড়াশুনো করছিস, তুই WBCS এর প্রিপারেশান নিচ্ছিস আমি শুনেছি, তোমার কোনো বন্ধু তোমাকে বললো, এবং ভালো করে পড়ে যা, ইন ফিউচার খুব ভালো একটা রেজাল্ট আসবে, আর তোকে আমার বন্ধু বলতে খুব গর্ববোধ হয় কারণ তুই WBCS এর প্রিপারেশান নিচ্ছিস। আজকের দিনে এই স্ট্রাগলটা পেরিয়ে অনেক স্টুডেন্টই হাতছাড়া করে দেয়, সেখানে তুই চালিয়ে যাচ্ছিস লড়াইটা, তো এটা শুনে খুব ভালো লেগেছে। তো যখন এই কথাটা তোমার বলবে তখন তোমার মনের মধ্যে কী তৈরি হবে? পুলক তৈরি হবে না, আনন্দ তৈরি হবে। তো কারণ কি, তুমি কারুর কাছ থেকে প্রশংসা পেলে, প্রেস পেলে, ঠিক? ধরো দেখা যাক তার পরের দিনই ওই বন্ধুটা তোমাকে ফোন করেছে, ওই রকমই একজন বন্ধু ফোন করেছে, সামথিং বললাম ওই বন্ধুটা নয়, অন্য একজন বন্ধু ফোন করেছে, ফোন করে বলছে আরে তুই WBCS এর এক্সাম দিচ্ছিস, এই তাহলে কী এসে গেছে, এরকম 10 জন এক্সাম দিচ্ছে, কেউ ক্লিয়ার করতে পারছে না, আজকাল তো এমনিই দুনিয়া খারাপ চলছে, তাই না? তোর দ্বারা হবে না, এগুলো ছেড়ে দে, আর যদি হওয়ার থাকো তাহলে অনেকদিন আগেই হয়ে যেত, তুই পারবি না, আমি তো মোটামুটি একটা জব পেয়ে গেছি, তোর দ্বারা কিছু হবে না, তুই ছেড়ে দে, তুই প্রাইভেটেই জব কর, বা সামথিং কোনো কিছু বললো যেটা নেগেটিভ এলিমেন্ট রয়েছে যার মধ্যে। তো তোমার মনের মধ্যে কী তৈরি হবে? অবভিয়াসলি রাগ তৈরি হবে, তৎক্ষণাৎ তাকে কিছু বলতে ইচ্ছে হবে, চিৎকার করে বলতে ইচ্ছে হবে যে ভাই তুই পড়াশোনাটা কর, বুঝতে পারবি কত কষ্ট করতে হয়। নাও এখান থেকে তুমি কী বুঝতে পারলে? এখান থেকে দুটো জিনিস তৈরি হলো, যখন তোমাকে কেউ প্রেস করলো, যখন তোমাকে কেউ প্রশংসা করলো, তখন তুমি তাকে খুব আনন্দের সঙ্গে ফোনটা রাখলে, তাকে খুব ভালোভাবে সম্বোধন করলে, এবং রাখার সময় খুব হাসি মুখে ফোনটা রেখেছিলে। আর যখন তোমাকে কেউ তোমার সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বললো বা কোনো কিছু বললো, তখন তুমি রেগে গিয়ে তার সঙ্গে কোনো কিছু কথা কাটাকাটি হলো হোক বা আদার্স কিছু হয়ে ফোনটা রাখা হলো এবং পরে গিয়ে মনটা খারাপ হয়ে থাকলো। তুমি কী বুঝতে পারলে? তুমি কী কিছু বুঝতে পারলে? এটা আমার সঙ্গে প্রত্যেক দিনই হয়। দেখো এখানে বোঝার বিষয় এটা যে তোমার পুরো আনন্দ, দুঃখ, কষ্ট, সুখ, যন্ত্রণা সব কিছুটা কিন্তু তোমার মধ্যে নেই। তোমার আনন্দটা বাইরের কেউ তোমাকে দিচ্ছে। তোমার বন্ধুটা যখন তোমাকে ফোন করে বললো, তোমার সম্বন্ধে প্রশংসা করলো, তখন তুমি খুব আনন্দিত হলে, তাই না? তাহলে তোমার আনন্দটা কোথা থেকে এলো? তোমার ওই বন্ধুর কাছ থেকে এলো। যখন তোমার আরেকটা বন্ধু ফোন করে তোমাকে উল্টোপাল্টা কথা বললো, তখন তোমার কষ্টটা কোথা থেকে এলো? ওই বন্ধুটার কাছ থেকে। তার মানে তোমার মধ্যে কিছুই নেই, তোমার আনন্দ, দুঃখ, কষ্ট, এভরিথিং সব কিছুটা বাইরের কেউ একজন কন্ট্রোল করছে, অর্থাৎ তোমার মধ্যে কিছুই নেই। তো আমি তোমাকে এখানে সবসময় অ্যাওয়ার করব যে এই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যেটা বাইরের থেকে আসছে, সেইটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করো। মানে সেইটা তোমার কাছে কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা নয়, তোমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমার নিজের মধ্যে হওয়া উচিত। তুমি প্রত্যেক দিন কষ্ট করছো, তুমি প্রত্যেক দিন হার্ডওয়ার্ক করছো, তুমি প্রত্যেক দিন স্ট্রাগল করছো, প্রত্যেক দিন একটা প্রতিকূলতাকে পেরিয়ে এগিয়ে যাচ্ছ, এটাই তোমার কাছে তোমার পরিচয়, এটাই তোমার মনের মধ্যে শক্তি নিয়ে আসবে। তোমার অন্তরের শক্তিকে অনেক বেশি স্ট্রং করো, অনেক বেশি শক্তিশালী করো, যাতে বাইরের শক্তিগুলো তোমার কাছে এসে ঝিমিয়ে পড়ে। তো এই জিনিসটা সবসময় মনে রাখবে, সবসময়। যতবার তোমার কাছে এই ধরনের সিচুয়েশান আসবে, যেভাবেই আসুক না কেন, তুমি নিজের কাছে সবসময় সৎ থাকো, নিজের কাছে সবসময় শক্তিশালী থাকো, যেন তোমার ভেতরের আত্মার যে শক্তিটা, সেই শক্তিটাকে যেন কেউ ভেঙে দিতে না পারে। ঠিক এইভাবে আমি আরও একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করছি। ঠিক এরকমই ধরো সামথিং আমি বলছি, কোনো একটা ঋষি, এটা আমি একটা বইতে পড়েছিলাম, কোনো একটা ঋষি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে দেখলো যে 3-4 জন দাঁড়িয়ে রয়েছে, এবং যাওয়ার পথে সেই 3-4 জন তাকে উল্টো পাল্টা করে কথা বললো। ঋষিটা চুপচাপ বসে শুনলো, যা বলছে, যা কটু কথা বললো সেগুলো শুনলো। শোনার পরে
কিছুক্ষণ ওয়েট করার পরে সে বলল যে তোমরা যেটা করেছো সেটা কি ঠিক করেছো? বলছে হ্যাঁ, আপনার মতো লম্পট, আপনার মতো জোচ্চোর, আপনার মতো এরকম একজন ভণ্ড সাধুকে এরকম বলাটাই দরকার ছিল। তো এসব বলার পরেও যখন এগিয়ে যাচ্ছিল তখন একজন বলল যে আপনি এত বাজে কথা বলল, আপনার সম্বন্ধে এত কটু কথা বলল, আপনি তাও একটা রিপ্লাই দিলেন না, আপনি তাও একটা উত্তর দিলেন না। তখন ঋষি কি বলল জানো? ঋষি বলল যে ভগবানকে যখন আমরা প্রার্থনা করতে চাই, ভগবানের মন্দিরে হোক, মসজিদে হোক, যেখানেই আমরা প্রার্থনা করতে যাই, তখন সেখানে গিয়ে আমরা কি করি? আমরা ভগবানকে কিছু পরিমাণ প্রসাদ দিই, তাই না? অর্ঘ্য প্রদান করি, তাই তো? এবং প্রদান করার পরে কি বলি? ঠাকুর আমার যেন পরীক্ষাটা খুব ভালো যায়, তাই তো? এরকমই বলি আমরা যে সব কিছুটা যেন ঠিকঠাক যায়, আমি যেন ঠিকভাবে থাকতে পারি, আমার ফ্যামিলি যেন ঠিকভাবে থাকতে পারে। এবার তুমি বলো, ওই যে অর্ঘ্যটা তুমি প্রদান করলে বা প্রসাদটা তুমি ঠাকুরকে দিলে, সেটা নেওয়ার দায়িত্ব কার? সেটা যদি খারাপ হয়ে যায় সেটা নেওয়ার দায়িত্ব কার? সেই প্রসাদটার দায়িত্ব কার? তুমি যদি কোনো কিছু বাজে কিছু দাও, তার দায়িত্ব কার? ঠাকুরের, না যে দিচ্ছে তার? অবভিয়াসলি যে দিচ্ছে তার, লোকটা বলল। তাহলে এখান থেকে বোঝার কি বিষয় রয়েছে? যে ওই লোকটা যখন, মানে ওই ঋষিটা যখন আসছিল, তখন তিন চারজন যে তাকে বাজে কথা বলেছিল, সে অর্ঘ্য কিন্তু প্রদান করেছে তারা, কিন্তু অর্ঘ্যটা বাজে প্রদান করেছে। তাই ঋষি বলল ওই অর্ঘ্যটা আমি নেব না। অর্থাৎ যে যাই বলুক না কেন, সেটা যে তোমাকে সবসময় নিতে হবে তার কোনো মানে নেই। কেউ তোমাকে বাজে কিছু দিতে পারে, কেউ তোমাকে ভালো কিছু দিতে পারে, নেওয়ার দায়িত্বটা তোমার, তাই না? দেওয়ার দায়িত্ব ওদের। যে দিচ্ছে সে যদি বাজে দেয়, তুমি নিতে নাও পারো। ঠিক একইভাবে আমাদের আশেপাশে হাজার হাজার মানুষ তোমাকে বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন রকমের ইনস্টিগেট করবে, বিভিন্ন রকমের কথা বলে তোমার শান্তিটাকে বিঘ্ন করবে। তা বলে সমস্ত জিনিসকে নেওয়ার দায়িত্ব তোমার রয়েছে? নিশ্চয়ই নয়। তাদের দেওয়ার দায়িত্ব রয়েছে, তারা কিন্তু দিনরাত্রি ফোন করে তোমাকে বলে, তারা কিন্তু দিনরাত্রি ফোন করে তোমার নামে উল্টোপাল্টা কথা বলে, সব বন্ধুরাই কিন্তু তোমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু নেওয়ার দায়িত্ব তোমার নয়। যেদিন নেওয়ার দায়িত্ব হবে সেদিন নেবে। আশা করছি বোঝাতে পারলাম। তো লাইফে এটা একটা খুব ভালো ভাবে মনে রেখে দাও যে লাইফে সব জিনিসটা নেওয়ার জন্য নয়, তোমাকে দেওয়ার জন্য অনেক কিছু সবাই দিতে রেডি থাকবে, কিন্তু সব জিনিসটা নেওয়ার মতো নয়। নিজের অন্তরের আত্মার শক্তি যদি খুব ভালোভাবে স্ট্রং করে নাও, খুব শক্তিশালী করে নাও, তাহলে এই যে পারিপার্শ্বিক যে এই যে বাজে জিনিসগুলো যেগুলো তোমার সঙ্গে হয়ে চলেছে, যে প্রতিকূলতা অল টাইম তোমার সঙ্গে হয়ে চলেছে, বা আমি বলবো যে যে ধরনের চিন্তাভাবনা তোমার সঙ্গে অল টাইম কেউ না কেউ করে চলেছে, উল্টোপাল্টা কথা বলে চলেছে, সেগুলোকে তুমি তত তাড়াতাড়ি কিন্তু পেরোতে পারবে, অ্যাভয়েড করতে পারবে। দেখবে অনেকে বলে আমি রেগে যাচ্ছি কিন্তু আমাকে কিন্তু প্লিজ রাগাবি না কিন্তু, তার মানে আমি রেগে যাচ্ছি। কেউ একজন ধরো কোনো কিছু কথা বললো, তুমি বলো না যে আমাকে, আমি কিন্তু রেগে যাচ্ছি, এবার কিন্তু আমাকে রাগাবি না, তার মানে তোমার রাগানোটা কি অন্য কেউ করছে? তুমি যে রেগে যাচ্ছ তাতে কি আদার্স কারুর কোনো হাত আছে? নিশ্চয়ই নয়, তাই না? আদার্স কারুর হাত থাকতে পারে না। তুমি চাইলে রাগটা নাও করতে পারো, রাখতে নাও পারো, তুমি চাইলে স্মাইলও করতে পারো। তো অতএব এই যে পুরো জিনিসটা না, পুরোটাই কিন্তু তোমার ভেতর থেকে আসা উচিত, বাইরে থেকে নয়, কেউ নয়, আদার্স কেউ নয়। আদার্স কেউ তোমাকে হাসি দিতে পারবে না, আদার্স কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, আদার কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না, আদার্স কেউ তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না তুমি চাইবে। তাই তোমার দুঃখ, কষ্ট, সুখ, যন্ত্রণা সব কিছুটা তোমার ওপর ডিপেন্ড করা উচিত, তোমার ওপর নির্ভর করা উচিত। তুমি চাইলে সব কিছু হবে, তুমি যদি না চাও কিছুই হবে না। এবার আমি তোমাদেরকে কিছু জিনিস বলতে চাই যে যে জিনিসটা করলে তুমি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারবে, কোন কোন জিনিস তোমার ডেইলি রুটিনের মধ্যে নিয়ে আসতে পারো। এক নম্বর, প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি দেখার চেষ্টা করো, সেটা যে জিনিসই হোক না কেন, সেই জিনিসটাতে হবে সম্ভব এইটুকু বলার চেষ্টা করো। দু নম্বর, এটা না আমার দ্বারা হবে না, ওটা না আমার দ্বারা হবে না, এটা না আমি করতে পারবো না, সেইটা আমার দ্বারা সম্ভব নয়। এই যে নয় 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 বারবার বলতে থাকো না, তার জন্য অনেক কিছুটাই না হয়ে যায়। যে সম্ভব কাজটা তুমি করতে পারবে চিন্তাভাবনা করেছিলে, সেটাও কিন্তু না হয়ে যায়। তো চেষ্টা করো সেগুলোকে বলতে যে এটা আমি চেষ্টা করব, এটা আমি ট্রাই হার্ড, যে ব্যাপারটা আছে না, যে আমি সব কিছুটাতে হার্ডলি চেষ্টা করব, করে দেওয়ার চেষ্টা করব, করবো ইতিবাচক চিন্তাভাবনা, এটাই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। আরেকটা জিনিস খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে যে
সবসময় নিজের মধ্যে একটা খুশি রাখো, একটা স্মাইল যেন তোমার অল টাইম তোমার চোখে মুখে যেন প্রকাশ পায়। তুমি কারুর সঙ্গে কথা বলছো, সবসময় যেন একটা পজিটিভিটি ভাইব যেন মানুষটার কাছে পৌঁছয়। সেই যে একটা সুখ, সেই অন্তরের সুখটা যেন সবসময় যেন বেরোয়। সেই এই অন্তরের সুখটা যতবার বেরোবে, ততবার দেখবে পাশের জন, যার সঙ্গেই তুমি কথা বলছো, সে অনেক বেশি স্মাইল ফিল করছে। আমাদের মনের মধ্যে হাজার কষ্ট থাকতে পারে, তার মানে তো এটা নয় যে কষ্টটাকে তুমি সবার সামনে জাহির করবে, তাই না? তো নিজের দুঃখ যন্ত্রণাগুলোকে ভুলে একটু স্মাইল করার চেষ্টা করো, একটু সুখ নেওয়ার চেষ্টা করো, সুখের যে অনুভূতি সেটাকে নেওয়ার চেষ্টা করো। আর লাস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবে যে সব দিন সমানভাবে যায় না, ভালো খারাপ লাইফে কন্টিনিউয়াস আসতে থাকে, কখনো ভালো দিন আসবে, কখনো খারাপ দিন আসবে, বাট প্রত্যেকটা দিনকে তোমাকে পেরোতে হবে। ভগবান তোমাকে একটা একটা দিন দিচ্ছে কিসের জন্য? এই ভালো খারাপগুলোকে পেরিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এটা নয় যে সব দিনটা তোমার কাছে খুব ভালো আসবে, সব দিনটা সবসময় খারাপ আসবে, এরকম হতে পারে না। ভালো খারাপ মিশিয়েই কিন্তু লাইফ, এই লাইফটাকে তুমি এনজয় করতে স্টার্ট করো। ভালোও আসছে যেরকম, খারাপও আসবে। একবার দুঃখ পেরোলে তারপরে কিন্তু সুখটা আসবে। তাই সবসময় এটা ভেবো না যে তোমার সঙ্গেই সবসময় হচ্ছে, সবার সঙ্গে হচ্ছে এটা। তাই জন্য এটাকে এনজয় করতে চেষ্টা করো। আশা করছি বোঝাতে পারলাম। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, এইভাবে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।